অসুস্থ মানুষের প্রতি আল্লাহর বিশেষ বার্তা। আপনি যদি কখনো কোনো রোগে আক্রান্ত হন, অসুস্থ হয়ে পড়েন, তাহলে একেবারেই ধৈর্য হারা হয়ে যাবেন না। আপনি আল্লাহর বান্দা, আল্লাহই আপনাকে এই অসুস্থতা দান করেছেন। তিনিই আপনার রোগ বালাই সারিয়ে তুলবেন, আপনাকে সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ আপদ এবং অসুস্থতা দান করার মাধ্যমে পরীক্ষা করেন, এটি তার চিরন্তন কর্মকৌশল। রোগ বালাই এবং অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করে দেখেন যে কারা সুস্থতা অসুস্থতা সব অবস্থাতেই তার প্রতি শুকরিয়া আদায় করে, সুখী অসুখী সর্বাবস্থায় তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা বিপদ আপদ রোগ বালাই বা সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করে দেখেন। সুখের দিনের মতো দুঃখের দিনেও যে বান্দা ধৈর্য হারা হয় না, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। পক্ষান্তরে সামান্য বিপদ আপদ বা রোগ বালাই দেখলেই যারা আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হন। আমরা যখনই কোনো রোগে আক্রান্ত হই, অসুস্থ হয়ে যাই, তখন আমাদের উচিত নবী রাসূল আম্বিয়া আলাইহিসসালামের কথা স্মরণ করা, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের কথা স্মরণ করা, দীর্ঘদিন ধরে নানা রকমের দুরারোগ্য রোগে আক্রান্ত থেকেও তারা কখন ধৈর্য হারা হয়ে যাননি, আল্লাহর প্রতি ক্ষোভ দেখাননি, বরং সুস্থতার দিনে সুখের দিনে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, তেমনি এই বিপদের দিনেও আল্লাহর সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন, অধৈর্য না হয়ে আল্লাহর কাছেই শিফা চেয়েছেন। আমাদের মনে রাখা উচিত, রোগ বালাইতে আক্রান্ত হয়ে আমি যদি আল্লাহর সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করি, তাহলে আমি আল্লাহর নিকট তার প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। আবার অতি সুখে আনন্দের আতিশয্যে শয়তানের ধোকায় পড়ে আল্লাহর নাফরমানিও করে বসতে পারি। সুতরাং অতি সুখের চেয়ে দুঃখের দিনে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করাই উত্তম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক বিপদে পড়ে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান, আর যে লোক তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় এই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে আমি আপনার সন্তুষ্টি কামনা করছি। আল্লাহ তাআলা যখন কোনো মুমিন বান্দাকে রোগ বালাই বা অসুস্থতা দান করেন, তখন এটা হয়ে যায় তার জন্য সুবর্ণ সুযোগ। কেননা রোগে আক্রান্ত হওয়ার কারণে ব্যথা বেদনায় কাতর হয়ে তিনি বারবার আল্লাহকে স্মরণ করেন আর আল্লাহ আল্লাহ করতে থাকেন, তার কাছে শিফা চান এবং তার সিদ্ধান্তের উপর খুশি থাকেন, এবং এভাবে তিনি আল্লাহ নৈকট্যশীল হওয়ার সৌভাগ্য লাভ করেন। রোগ বালাই যদি তার নিজের না হয়ে অন্য কারো হয়, তবুও এটা তার জন্য সুবর্ণ সুযোগ। কেননা মুমিন ব্যক্তি রোগাক্রান্ত ব্যক্তির সেবা করার মাধ্যমেও আল্লাহর নৈকট্যশীল হওয়ার সৌভাগ্য লাভ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মরে সেবা করো নাই যবে ছিন্ন রোগে অজ্ঞান। মানুষ বলিবে, তুমি প্রভু করতার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার? বলিবেন, খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তার শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মরে। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, আমাদের মুখের রুচি চলে যায়, খাবারের স্বাদ পাই না, আমরা আগের মতো খেতে পারি না, তবু আমরা দিব্যি বেঁচে থাকি। এটা কিভাবে হয়? কারণ আল্লাহ তখন আমাদেরকে খাওয়ান এবং পান করান, আর এ কারণে আমাদের কর্তব্য হল যখন আমরা অসুস্থ হব তখনও আল্লাহর উপর সন্তুষ্ট থাকব, সুস্থ থাকা অবস্থায় যেমন সন্তুষ্ট ছিলাম। বনি ইসরায়েলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি ইসরায়েল, তোমরা আমার সেই সব নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি, এবং তোমরা আমার সাথে কৃত প্রতিজ্ঞা পূরণ করো, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব, আর ভয় করো আমাকেই। ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন,
এখানে নিয়ামত মানে হলো মানুষের প্রতি আল্লাহর দেওয়া সকল নিয়ামত। আর নিয়ামতের কথা স্মরণ করা মানে হলো আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা ভুলে না যাওয়া এবং এ বিষয়ে চুপ করে না থাকা। অর্থাৎ মানুষের উপর আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামতের কারণে হৃদয়ে কৃতজ্ঞতা বোধ থাকা এবং মুখেও শুকরিয়া আদায় করা। সুতরাং অসুস্থতার অবস্থাতেও আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোগ বালাই এবং অসুস্থতা দ্বারা পরীক্ষা করতেন। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম, তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনার তো দেখি প্রচণ্ড জ্বর। তিনি বললেন, আমাদের নবী রসুলগণের অবস্থা এমনই হয়ে থাকে, আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয়। আমি বললাম, হে আল্লাহর রসুল, কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীগণের উপর। আমি বললাম, ইয়া রসুলুল্লাহ, তারপর কার উপর? তিনি বললেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ কেউ তো এতটা দারিদ্র পীড়িত হন যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বলটি ছাড়া আর কিছুই থাকে না, অথচ তারা বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকেন যেমন তোমাদের কেউ ধন সম্পদ পেলে আনন্দিত হয়ে থাকে। অতএব আপনি যদি অসুস্থ বোধ করেন, রোগাক্রান্ত হন, তবে মনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আপনার মায়ের চেয়েও বেশি করুণাময়। আল্লাহ তাআলা আমাদের জন্য যা নির্ধারিত করে রেখেছেন আমাদের জীবনে কেবল তাই ঘটে থাকে। আল্লাহ তাআলা বলেন, বলুন, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের উপরে কখনো ঘটবে না। তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনরা নির্ভর করে থাকেন। তাই মুমিনের জীবনে যাই ঘটুক না কেন সেটা মুমিনের জন্য উপকারী বটে, কেননা সেটা তো আল্লাহর সিদ্ধান্তেই ঘটে থাকে এবং মুমিনের জন্য আল্লাহর সিদ্ধান্ত সর্বাবস্থাতেই কল্যাণকর। শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনদের অবস্থা খুবই বিস্ময়কর, তাদের সকল কাজই তাদের জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তাদের জীবনে যদি ভালো কিছু ঘটে এবং তারা সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে, তবে এটা তাদের জন্য কল্যাণকর। আবার যদি কোনো মুসিবত আসে এবং তখন তারা ধৈর্য ধারণ করে, তবে এটাও তাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখের দিনে যেমন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন, তেমনি দুঃখের দিনে অথবা অসুস্থতার দিনেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।